গুড মর্নিং। যদি এখন আর মর্নিং নেই, বেলা উঠে গেছে অনেকখানি। চুল ছাটলাম একা একা, মাসখানেক পরে ভালোই ছেটেছি, শুধু পিছনে দেখতে পাচ্ছি না কি হয়েছে। আর আজকে মর্নিংয়ের বিপক্ষে বেরিয়েছিলাম, আমার সেই সুবেশী ভ্রমণার্থীর সঙ্গে দেখা হলো। সুন্দর কাজল পরেছে, সুন্দর টিপ নিয়েছে, সুন্দর চুল আছড়িয়েছে, হ্যাঁ, লিপস্টিক নিয়ে, কাজল মেখে, সেজে গুজে, দুইখানে এ লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে ভ্রমণ করতে বেরিয়েছে। যা সেজেছে তাতে সকালবেলায় তো এক ঘন্টা ওখানে ব্যয় হয়ে গেছে। অনেকদিন পর দেখা, ভালোই লাগলো, যেতে জানি না, কথাবার্তা হয় না। আর আজকে হচ্ছে বাগান চর্চা, শীত আসছে সেই জন্যে শীতের প্রস্তুতি। চলো দেখবো, গিন্নিটি করেছে, মাটি তৈরি করছে, চারা লাগাচ্ছে। ওই যে আমার আবহাওয়া সঙ্গীত শুনতে পাচ্ছেন, আমার সংসার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। যাই হোক, এই শীতের প্রস্তুতি, কৃষি লাগিয়েছে দেখাবো। আপাততেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শীত আসছে, এটা মাটি তৈরির ভালো সময়, রোদ থাকে, বৃষ্টি থাকে না, সুতরাং এই সময় মাটি তৈরি করবেন। কীভাবে করবেন প্রত্যেকের নিশ্চয় ধারণা আছে, কৃষক মিশার চেষ্টা হয়, গিনে করেছে। এটা লাগিয়েছে সাদা ডাটা লাল ডাটা মিশিয়ে, শীতের ফসল, কুমড়োর চারা, আর এটা সিমের চারা কি, সম্ভবত সিম, বুঝতে পারছি না, এটাও তো চারাই, এটা টমেটোর চারা, আর এখানে আছে বেগুনের চারা, এটা পালং শাক, বেশ বড় হচ্ছে ধীরে ধীরে। সিম শীতের আরেক ফসল, যেহেতু এটা এখন বারো মাসই হয়, সুতরাং এই সময়ে যারা বাগান করেন তারা প্রস্তুতি নিন, কারণ এখন তো সময় হয়ে গেছে, অক্টোবরের শেষ, শীতের ফসল কুল। আগে সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, আর মৌমাছি এসে গেছে মধু খেতে, এটা সেই পাকবে হবে, আদৌ কি পাকবে, কারণ এর ভাগিদার আছে, কাঠবিড়ালি আছে, বান্দর আছে, কত কিছু আছে, তাদের হাতে দিয়ে আমরা খাব। ভালো থাকবেন। এরা ছাদের ফসল নয়, আমার জানলার কার্নিস শেষে বসতে একটা ঘুঘু, দেখতে পাচ্ছে না, আমি তো আয়ন কাছের আড়ালে বিশ্রাম নিচ্ছেন তিনি, ওদের আন্দাজ করতে পেরেছে কেউ একজন আসছে, টেরি টেরিয়ে তাকাচ্ছে, থাকুক সুখে, আমি পালাই।